আজকে হচ্ছে পহেলা মে এবং পহেলা মে 2022 থেকে কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। তার মধ্যে আমি আপনাদের সাথে টোটাল 5টা আজকে আলোচনা করব, যেটা কিন্তু আপনাদের জন্য অনেক কার্যকরী এবং অনেক দরকারি। সো দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটি, কারণ কোনো একটা বিষয় যদি মিস করেন সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে ওই বিষয়টাই আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনি মিস করে গেছেন। আর হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার আর আজকে রাত ঠিক 9টায় কিন্তু আমি গিভাওয়ে দিতে আসবো। সো পুরনো ভিডিওগুলোতে যারা এখনও পর্যন্ত কমেন্ট করেননি, এই সপ্তাহে যতগুলো ভিডিও করেছি আপনিও হয়ে যেতে পারেন লাকি উইনার এবং পেয়ে যেতে পারেন আনলিমিটেড ফ্রি মোবাইল রিচার্জ। সো অবশ্যই এই কাজটা করে দেবেন। পার্টিসিপেট করার জন্য জাস্ট একটা কমেন্ট করবেন, লাইক করবেন এবং জানাবেন কেমন লেগেছে, এবং সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম যে আপডেটটা আসে সেটা হচ্ছে গ্যাস নিয়ে। অর্থাৎ আমরা এখন থেকে দেখতে পাচ্ছি কলকাতায় যে গ্যাসের দাম ছিল 19 কেজির, যে বিজনেস সিলিন্ডারগুলো ছিল অর্থাৎ ব্যবসায়িকভাবে যেগুলো সিলিন্ডারগুলো বিক্রি করা হতো 19 কেজি সিলিন্ডারের, সেই সিলিন্ডারগুলোর দাম এখন 103.50 টাকা বেড়েছে। অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারে যদি 103.50 টাকা বাড়ে, সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আমরা যে সাধারণ সিলিন্ডারগুলো ব্যবহার করি সেগুলোর দামও কিন্তু বাড়বে। সেটা আজকে না হোক কালকে হলেও কিন্তু বাড়বে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এবং ধরে রাখতে পারেন যে আপনাদের সিলিন্ডারের দাম বাড়বে। এবং অলরেডি তো মোটামুটি 980 টাকা দিয়ে মনে হয় লাস্ট সিলিন্ডার কেনা হয়েছে, 1000 হতে বেশি টাইম নেবে না। পয়লা মে থেকে যারা স্টক মার্কেট ইনভেস্ট করেন বা শেয়ার মার্কেট ইনভেস্ট করেন, যারা ইউপিআইকে কাজে লাগিয়ে ইনভেস্ট করতেন, তাদের যে লিমিট ছিল সেটা হচ্ছে 2 লাখ টাকা অবধি আপনি পেমেন্ট করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমে, মানে বিট কেনার জন্য। তো এখন থেকে সেটাকে বাড়ানো হয়েছে এবং এটার পারমিশন দেওয়া হয়েছে 5 লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ আপনি 5 লাখ টাকা পর্যন্ত এখন থেকে ইউপিআইয়ের মাধ্যমে চাইলে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। অ্যাক্সিস ব্যাঙ্কে যাদের অ্যাকাউন্ট আছে তাদের অবশ্যই জেনে নেওয়া দরকার, যদিও অ্যাক্সিস ব্যাঙ্কের মতো ব্যাঙ্কে যারা অ্যাকাউন্ট করে তাদের অলরেডি টাকা থাকে, কারণ মিনিমাম ব্যালেন্স আপনাদের 10,000 টাকা দিতে হয়। তো এখন থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে 10,000 টাকার বদলে 15,000 টাকা কিন্তু মিনিমাম ব্যালেন্স হয়ে গেছে। সো এখন থেকে আপনি যদি মিনিমাম ব্যালেন্সটাই শুধু মেনটেন করতেন এতদিন, যে 10,000 টাকা রেখে, সেটা এখন থেকে 15,000 টাকা আপনাকে রাখতে হবে। এবং তার পাশাপাশি যেটা হয়েছে সেটা হচ্ছে এটিএমের যে চার্জটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি মানে লিমিটের বাইরে গিয়ে এটিএম ব্যবহার করেন, অর্থাৎ 4 বাস 5 বাস যে আপনাদের মানে লিমিট রয়েছে সেই লিমিটের বাইরে যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিগুণ পরিমাণ অর্থ আপনাকে ফাইন দিতে হবে। আরোগ্য সঞ্জীবনীর যে বিমা কভার ছিল, আপনি যদি তার আন্ডারে থেকে থাকেন বা আপনি যদি এই বিমাটা নিয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনাকে এতদিন দিত 5 লাখের কভার, কিন্তু আজকে থেকে অর্থাৎ পয়লা মে 2022 থেকে আপনাকে সেম বিমার উপরে কিন্তু 10 লাখ টাকার কভারেজ দেওয়া হবে। অর্থাৎ আপনি 10 লাখ টাকা পেয়ে যাবেন যদি আপনার কিছু হয়। এই মে মাসে প্রায় 13 দিন ব্যাংক বন্ধ থাকবে, অর্থাৎ 4টে রবিবার তো রয়েছে এবং 2টো শনিবার রয়েছে, 6 দিন তো রয়েছে। এছাড়া ঈদ রয়েছে এবং বিভিন্ন মানে স্টেটের বিভিন্ন রকমের যে মানে নিজস্ব ছুটি রয়েছে সেগুলো দিয়ে এবং ঈদের ছুটি টুটি মিলিয়ে কিন্তু আপনাদের টোটাল 13 দিন ছুটি থাকবে। সো আপনি মাত্র 17 দিনের অ্যাক্সেস পাবেন সারা মাসে। সো যাদের কাজগুলো করার সেক্ষেত্রে দেখে শুনে যাবেন, কারণ 13 দিনই ছুটি, ঠিক আছে। সো অবশ্যই টাইমগুলো মেনটেন করে যাবেন, নইলে কিন্তু হয়তো আপনি ব্যাংকে যাবেন দেখবেন যে ব্যাংকটা বন্ধ রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি 5টা আপডেট আপনাদের জন্য, আশা করি আপনাদের ভালো লেগেছে। এবং এর মধ্যে কোন আপডেটটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, আর গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।